চারদিকে যখন ভালোবাসার মৌসুম, শিমুল পলাশে লাল প্রকৃতি, মৃদু বাতাসে প্রেম প্রেম গন্ধ, ঠিক তখন একটা ভালোবাসার গল্প শুনুন। এও এক প্রেম। অঙ্কিতার টানেই নিয়মিত ক্লাসরুমে আসে শালিক, ও ডাকনাম অবশ্য মিঠু। কাঁকসার শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে চলছে এক আশ্চর্য প্রেম কথা। অঙ্কিতার সঙ্গেই শালিখের ভাব। অঙ্কিতা স্কুলে এলে টুক করে নেমে পড়ে গাছ থেকে, তারপর শটান ঢুকে যায় ক্লাসরুমে। কখনো ডেস্কে বসে, কখনো পাশের জানালায়, কখনো অঙ্কিতার ব্যাগের ওপরেই বসে থাকে চুপটি করে, শুনে ক্লাসের পাঠ অঙ্কিতার সঙ্গে। ভয় পায় না শিক্ষক মশাইদেরও। নাম দিয়েছে মিঠু, অঙ্কিতার টানে আসে আর কি, এবং আমাদের ছেলেগুলোকে খুব ভালোবাসে, এইখানে থাকে, খেতে দেয় তারা ছেলেগুলি। হ্যাঁ, এই আবার যখন স্কুলে চলে যায়, স্কুল থেকে ছুটি হয়ে চলে যায় একটার সময়, তখন আবার বাড়ি চলে যায় আর কি। প্রার্থনা লাইনেও অপেক্ষা করে শালিক, কখনো মাটিতে, কখনো বা গাছে। প্রার্থনা শেষ হলে টুক করে অঙ্কিতার মাথায় চড়ে ঢুকে পড়ে ক্লাসরুমে, শুরু হয় পড়াশোনা। ভাগ করে টিফিনও খায়। প্রতিদিন তো আসে, যেদিন না আসে সেদিন সেদিন মন খারাপ হয় না। কি নাম দিয়েছে পাখিটা? মিঠু। স্কুলে কি এখন তোমার সাথে মাঝে মাঝে আসে? প্রতিদিন আসে। আর টিফিনের সময় তো কথাই নেই, সারাক্ষণ খেলা চলে দুজনের। অঙ্কিতা একদিন স্কুলে না এলে মিঠু নামে শালিকটি সেদিন স্কুলে আসে না, বন্ধুর খোঁজ নিতে পৌঁছে যায় বাড়িতে। পাখিটা বাচ্চাদেরকে ভালোবাসে, তার জন্য আসে। বাচ্চাদের সঙ্গে থাকতে বেশি ভালোবাসে পাখিটা। হ্যাঁ, স্কুলেও চলে আসে, এমনি বাড়িকেও চলে যায়। হ্যাঁ, পাখিটাকে ভালোই লাগে। আর শালিক যেদিন ঘুরতে যায়, তখন স্কুলে মন খারাপ বসে থাকে অঙ্কিতা। যদিও পরদিন দেখা হয় দুজনের, একে অন্যকে জিজ্ঞেস করে, কোথায় ছিলি সারাদিন? স্কুলে। প্রত্যেক আমাকে চিনে ফেলেছে। ভালোবাসে? হুম। তুমি ভালোবাসো বাকিটাকে? হুম। চলে খাবার দি, সব দি, এ খাই না। ভালোবাসার টানেই আছে? হ্যাঁ, ভালোবাসার টানেই আছে। তারপর ফিরে এসে অবশ্য বন্ধু অঙ্কিতার সঙ্গে দেখা করে যায় মিঠু নামে শালিক পাখি। মাঝে মাঝে শিক্ষক শিক্ষিকারাও শ্রেণীকক্ষে এসে বিস্কুট খাইয়ে যায় মিঠুকে। চারিদিকে যখন ভালোবাসার এমন এক মরশুম, শিমুল পলাশে লাল এই প্রকৃতি, মৃদু বাতাসে প্রেম প্রেম গন্ধ, তখন এই অসম ভালোবাসা বড় অমূল্য, বড্ড দামি, নজিরবিহীন বটে। মাধ্যম, বেরো রিপোর্ট।